ঢাকা সিলেট মহাসড়কের যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সকাল 11টার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন কিন্তু চালিয়ে যান, এবং আপনারা জানেন যে শিক্ষার্থীদের যে পুরো বাংলাদেশের যে যে প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের অংশ হিসেবে কিন্তু আপনারা দেখছেন যে এইখানে কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেই শিক্ষার্থীরা আছে ওনারা কিন্তু এইখানে কিন্তু সকাল 11টার পর থেকে কিন্তু এখানে আসেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা সিলেট রুটে কিন্তু যান চলাচল কিন্তু বন্ধ আছে, আপনারা জানেন। এই মুহূর্তে আমরা আছি এই এলাকাতে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিন্তু ওনারা কিন্তু আছেন, এবং অন্তত হাজারো শিক্ষার্থী কিন্তু এখানে আছেন, এবং আপনারা দেখছেন যে এই রুট ব্লক আছে এবং পাশে আমাদের বড় ভাই ও বোনেরা যারা যারা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে তাদেরকে কুটা অঙ্কন করতে যাচ্ছেন, তাই জন্য আমরা রাস্তা নেমে দিয়েছি। তবে একটাই কুটা সংস্কার মুক্ত বাংলাদেশ চাই, একটা চাই আমরা আমাদের ভাইদের সাথে আছি, আমরা কোনো কাপুরুষ না, আমরা আমাদের ভাইদের সাথে আছি, আমরা যৌক্তিক দাবি নিয়ে আসছি, আমরা আমাদের অধিকার দাবি আসছি, আমরা কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন কোনো দলের বিরুদ্ধে আন্দোলন আমরা করতে চাই, এখানে আসছি শুধু আমাদের অধিকার আদায়ের জন্য। 56% কোটা আমরা এটা মানি না, আমরা চাই যে শুধু প্রতিবন্ধী এবং উপজাতি কিছু তাদের কথা থাকবে, বাকি যে মুক্তিযোদ্ধাদের এত কোটা বলবো সবার যে এত কোটা এই কোটা পাঁচদিন সময় হবে, এবং কোটা সংস্কার করতে হবে, এবং সবই কোটা থাকে তারা তো আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধাদের তারা সহ অবস্থায় তারাও তো মুক্তিযোদ্ধা। কোটা সংস্কার চাই, আমরা শান্তি চাই, আমরা সংঘাত চাই না, সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমরা তো কুঠা সংস্কার চাচ্ছি। আমাদের ভাইয়ের ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম যেখানে দেখেন না কেন আমার ভাইয়ের রক্ত ঝরছে, কেন ঝরবে? আমাদের একটা দাবির জন্য যদি এত রক্ত ঝরে তাহলে আমরা কোথায় যাব, কোন প্রশাসনের কাছে যাব? আমাদের দাবি যতদিন না মানবে, যতক্ষণ না মানবে আমরা এই রাজপথেই থাকবো।